না রুখতে এবার এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়। জানা গেছে যে এনএইচ রোড লিম্বুছড়া সংলগ্ন স্থানে সকাল 10টা থেকেই এই রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা। ঘটনা নাগর দেববর্মা নামে এক বয়স্ক লোক, বয়স আনুমানিক 56 বছর, তিনি স্কুটি করে লিম্বুছড়া বাজারের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে তিনি রাস্তার বাঁ দিক দিয়ে নিয়ম মাফিকই যাচ্ছিলেন, এমন সময় আগরতলাগামী একটি বুলেরো গাড়ি তার নাম্বার TR01619119 নম্বরের একটি গাড়ির সজোরে সে স্কুটিকে ধাক্কা দেয়, যার ফলে সে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে। ছিটকে পড়ার ফলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে ওনার অবস্থা আশঙ্কাজনক, নাগর দেববর্মাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এবার রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন ঘটনাস্থলে রয়েছেন। মহকুমা আধিকারিক আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন যে ঘাতক গাড়িটিকে জালে তোলা হবে এবং চালকের উপযুক্ত শাস্তির বিধান করা হবে আইন অনুযায়ী। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শোনাচ্ছি। নাম কি? আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। নিয়ন্ত্রণহীন সড়ক দুর্ঘটনা, তাই এই সড়ক দুর্ঘটনা রুখতে এবং লাগাম টানতেই আজ এলাকাবাসীরা বাধ্য হয়েছে পথ অবরোধে। পরে প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলেই এই অবরোধ প্রত্যাহার হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।